আমি দেশের 18 কোটি মানুষের হৃদয়ের খবরটা আমি জানি। বিধায় আমি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আপনি নিজেকে যোগ্য মনে করছেন? আমি অবশ্যই নিজেকে যোগ্য। কিভাবে? আমার চিন্তা চেতনা, মানুষের অধিকার প্রতিষ্ঠার যে ওয়েগুলো, সেই ওয়েগুলো আমি খুব ভালো করে জানি এবং বুঝি, সেই জন্য দায়িত্ব পালন করার জন্য এসেছি। এখন আপনি যে রাষ্ট্রপতি হতে চান, মানে আপনি কোন দলের পক্ষে হতে চান নাকি? না, দেশের পক্ষে। দলের পক্ষে, দল তো ছোট, দেশ তো বড়। আপনার চিন্তা আসলো কিভাবে যে রাষ্ট্রপতি? এই চিন্তা তো আমি স্বয়ং স্বপ্নে জাগরণ করে আমার এই সুপার কম্পিউটার চিন্তা করে বিদায় আমি এসেছি। আর ওখানকে যারা রাষ্ট্রপতি দলের অনুকম্পা হয়ে যায় তারা তো শুধু ঘুমায়, কিন্তু মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় সেটা ওরা চিন্তা করে না। কমিশন অফিসে কাজী হাবিবুল আউয়াল, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন ভবন, শেরেবাংলা নগর, ঢাকা 1200 ডিসপ্যাচ সেকশনে চিঠি দিব প্রথম গেটে। ওরা বলছে আমি চিঠি নিতে পারবো না। এটা হলো 22তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে বিধায়। 25 জানুয়ারি 2023 ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাকে চার্জশিট মনোনয়নপত্র প্রদানের দাবি জানাচ্ছি। আর বডিতে বলা আছে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পিতা মৃত আশরাফ আলী শাকিদার, মাতা মৃত খালেদা বেগম, গ্রাম মকমলপুর, পোস্ট চকাইতা, থানা জেলা নওগাঁ, নিম্ন স্বাক্ষর করি 8ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি 2001 সালে 50 নওগাঁ 5 স্বতন্ত্র প্রার্থী হিসেবে। যেহেতু সংবিধানের 48 অনুচ্ছেদের বিধান মোতাবেক আমার রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা রইয়াছে, বিধায় আমাকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না করার জন্য আপনার নিকট আবেদন জানাচ্ছি। অতএব অনুগ্রহ করে 22তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দানে বাধিত করিবেন। সদয় অবগতির জন্য অনুলিপি, মাননীয় রাষ্ট্রপতি বঙ্গভবন। কেন রাষ্ট্রপতি হতে চান? আমি দেশের 18 কোটি মানুষের হৃদয়ের খবরটা আমি জানি, বিধায় আমি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। নিজেকে যোগ্য মনে করছেন? আমি অবশ্যই নিজেকে যোগ্য। কিভাবে? আমার চিন্তা চেতনা, মানুষের অধিকার প্রতিষ্ঠার যে ওয়েগুলো, সেই ওয়েগুলো আমি খুব ভালো করে জানি এবং বুঝি, সেই জন্য দায়িত্ব পালন করার জন্য এসেছি। আচ্ছা, কি বলছে? ওনারা কি বলে? ওনারা কেন? ওনারা বলছে যে এইটা আপনি সংসদে দেন। আমি আপনারা এই যে মিস মেসেজ দেওয়া, আমাদের শাসনতন্ত্রে 21 প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যে আপনি নৈতিক খলন করছেন, এর দায়ে যদি আমি এই ট্রিটমেন্ট দিই তাহলে আপনার তো মৃত্যুদণ্ড হবে। শাসনতন্ত্রের সাথে ক্ষয় এবং ক্ষয় বলা আছে, সর্বোচ্চ পানিশমেন্ট, এটা 25 সংশোধনীতে বলা আছে। এখন আপনি যে রাষ্ট্রপতি হতে চান, মানে আপনি কোন দলের পক্ষে হতে চান নাকি? না, দেশের পক্ষে। দলের পক্ষে? দল তো ছোট, দেশ তো বড়। দেশের আমার 18 কোটি মানুষ। আপনার চিন্তা আসলো কিভাবে যে রাষ্ট্রপতি? এই চিন্তা তো আমি স্বয়ং স্বপ্নে জাগরণ করে আমার এই সুপার কম্পিউটার চিন্তা করে বিদায় আমি এসেছি। আর ওখানকে যারা রাষ্ট্রপতি দলের অনুকম্পা হয়ে যায় তারা তো শুধু ঘুমায়, কিন্তু মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় সেটা ওরা চিন্তা করে না।